আমি রওশন আক্তার চৌধুরী। আমি তোমাদেরকে আজকে তোমাদের যে পৌরনীতি বিষয়টি আছে সেটি পড়াবো। দেখা যাক আমার পাঠের বিষয়বস্তু তোমাদেরকে কতটুকু আনন্দে দেয়। ধন্যবাদ। আজকে আমি তোমাদেরকে যেটি পড়াবো তোমাদের পৌরনীতি অধ্যায়ের একদম প্রথম অধ্যায়টি। একটু বোর্ডের দিকে আমরা আসি, দেখো কি লিখেছি, পৌরনীতি ও নাগরিকতা। আমার যতটুকু ধারণা এই নাগরিকতা কথাটি তোমরা অষ্টম শ্রেণীতে জেনেছ, তারই ধারাবাহিকতায় একটু সামনের দিকে আর একটু সংযোজন হয়েছে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য, সেটি হলো পৌরনীতি কথাটা। আমরা নাগরিক এটি যদি বুঝি, এটার ইংরেজি শব্দও কিন্তু আমরা জানি, নাগরিকের ইংরেজি শব্দ সিটিজেন জানি, বাট এই পৌরনীতি কথাটার ইংরেজি শব্দটা দেখো, এটা তোমরা একটু খাতায় লিখে নেবে। পৌরনীতি কথাটির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। এখন একটু পূর্বে আসি, আমাদের বাংলা শব্দে কিন্তু প্রচুর শব্দ আছে, দেখবে আরবির সাথে মিল আছে, হিন্দির সাথে মিল আছে, উর্দুর সাথে মিল আছে, তার মানে প্রত্যেক ভাষায় অন্য ভাষা থেকে কিছু শব্দ গ্রহণ করে। ঠিক তদ্রূপ ইংরেজরা তাদের অনেকগুলো শব্দ এই ল্যাটিন শব্দ থেকে নিয়েছিল, তারই একটি শব্দ নেওয়া এই সিভিক্স। পৌরনীতির যে ইংরেজি শব্দটা সিভিক্স, এটি আসলে ল্যাটিন দুটো শব্দকে মেল্ড করে নেওয়া হয়েছে, মানে দুটো শব্দকে একসাথে একটা জায়গায় নিয়ে এসে সিভিক্স কথাটা বলা হয়েছে। আমরা যদি প্রথমে আসি, দেখি ল্যাটিন শব্দ, সেখানে দেখো সিভিস, SIVIS, এই সিভিস এই জিনিসটি ল্যাটিন একটি শব্দ যার অর্থ বলা হচ্ছে নাগরিক। তার মানে কি? আর এই নাগরিকের ইংরেজি শব্দ কি? সিটিজেন। তাহলে দেখো এই সিভিস কথাটি ল্যাটিনে বলা হচ্ছে সিভিস, বাংলায় বলা হচ্ছে নাগরিক, আর ইংরেজিতে বলা হচ্ছে কি? সিটিজেন। থাকলো এটা। আরেকটি ল্যাটিন শব্দ আছে, দেখো সিভিটাস, কথাটা কি এসছে? সিভিটাচ। এই সিভিটাচ অর্থটা বলছে ওরা নগর রাষ্ট্র, বাংলায় এটাকে বলছে নগর রাষ্ট্র, আর এই নগর রাষ্ট্রের ইংরেজি শব্দটা হলো সিটি স্টেট। সিটি মানে নগর আর স্টেট মানে কি? রাষ্ট্র। এখন দেখো এই সিভিস আর সিভিটাচ এই দুটা থেকে আমরা যদি কথা বলি, তাহলে আসবে নাগরিক আর নগর রাষ্ট্র। নাগরিক আর কি পেলাম? নগর রাষ্ট্র। এই নাগরিক এবং নগর রাষ্ট্র এর সম্বন্ধে যা কিছু আলোচনা হবে সেই জায়গাটি হচ্ছে সিভিক্স, যার বাংলা অর্থ হচ্ছে পৌরনীতি। তাহলে বোঝা গেল আজকে আমরা পৌরনীতি ও নাগরিকতা এই জায়গাটি নিয়ে আলোচনা করব। আমরা জায়গাটি নিয়ে যদি আলোচনা করি, তার আগে আমি যদি বলি তুমি কোন দেশে বাস করো বলো তো, তুমি অবভিয়াসলি বলবে যে বাংলাদেশে। তাহলে এই দেশে তোমার পরিচিতিটা কি দিয়ে? তুমি তখন বলবে ম্যাডাম আমি এই দেশের নাগরিক। তাহলে এই নাগরিক জিনিসটা কিন্তু ব্যবহার শিখে ফেললাম। আর এই যে তুমি নাগরিক, তোমাকে নিয়ে যা কিছু আলোচনা আছে সেটি হতে পারে খুব বিস্তারিত আলোচনা, সেটি হতে পারে সংকীর্ণ আলোচনা। তোমার এই আলোচনা নাগরিক সম্বন্ধে যেই বিষয়বস্তুটিতে আসে সেটি হচ্ছে পৌরনীতি। তাহলে আমরা আজকে পৌরনীতি, যেখানে নাগরিককে নিয়ে আলোচনা করব, আমরা পরের জায়গায় আসছি। আমরা যে নাগরিক শব্দটি নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, এই নাগরিক এটি একটি গ্রিক শহরের আলোচিত একটি বিষয়বস্তু। প্রাচীন আমলে এই নাগরিক শব্দটা অ্যাকচুয়ালি গ্রিসের এই রাষ্ট্রটিতেই ব্যবহার হতো। আমরা যদি চিন্তা করি যে একটি নগর রাষ্ট্র আর নাগরিক এ দুটো একটি একটির সাথে অতপ্রতভাবে জড়িত,
তাহলে একটি ডেফিনেশন একটু আমরা দেখব। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হয়। তোমরা একটু তোমাদের খাতায় লিখে নিবে জিনিসটি, যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হয়। এটি গ্রিকে এই কথাটি প্রচলিত ছিল। এটি প্রচলিত ছিল তার একটি কারণ আছে। গ্রিকের একটা ছোট্ট অঞ্চল, সেটাকে ওরা বলছে নগর, আর ওখানে যতগুলো মানুষ আছে তাদেরকে ওরা বলছে নাগরিক, আর সেই প্রত্যেকটি নাগরিকই তাদের রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতে পারত। সেই জন্যই এই সংজ্ঞাটি সেই সময়কালে গ্রিকে প্রচলন ছিল। কিন্তু বর্তমানে দেখো পরিবর্তন কোথায় এসেছে। আগে গ্রিকে হয়তো 1000 জনগণ ছিল, আর বাংলাদেশে বর্তমানে কত আছে কি জানা আছে? 1 লক্ষ কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এত বড় জায়গা, ওটার গ্রিসের সেই ছোট্ট নগর নাই, আর যেখানে লোক সংখ্যা আছে 15 কোটি। তাহলে দুটো জায়গায় পরিবর্তন এসছে দেখো। একটি যেমন নগরে পরিবর্তন এসছে, সেরকম নগরে অবস্থিত নাগরিকদের জায়গায় পরিবর্তন এসে গেছে। তাহলে এখন আর সেই সংজ্ঞা হয়তো টিকবে না, নতুন করে কেউ সংজ্ঞা দিবে, সেই সংজ্ঞাটি আমরা নিয়ে আলোচনা করব। তার আগে যদি আমি একটি কথা বলি, তুমি নাগরিক, তুমি বাংলাদেশের নাগরিক, দেখো তুমি যেই রাস্তা দিয়ে হেঁটে চলো সেটি কিন্তু কে বানিয়ে দিয়েছে? ডেফিনেটলি তোমার রাষ্ট্র। তাহলে রাষ্ট্র তুমি নাগরিক হিসাবে তোমাকে অনেকগুলো কিন্তু সুযোগ সুবিধা দেয়, তুমি অনেকগুলো সুবিধা বা সুযোগ ভোগ করো, অনেকগুলো অধিকার তুমি আদায় করে নাও রাষ্ট্রের কাছ থেকে। রাষ্ট্র যেহেতু তোমাকে অনেকগুলো মৌলিক অধিকার ভোগ করার সুযোগ দিচ্ছে, তাহলে তুমি নাগরিক হিসাবে তোমারও তো কিছু দায়িত্ব আছে, আছে না? আমরা কী দায়িত্ব পালন করি বলো দেখি। যেমন ধরো আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের যেই আইন আছে সেটা আমাকে মেনে চলতে হয়, না? মেনে না চললে কী হবে? আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কোর্টে আমার বিচার হবে, শাস্তি হবে। অতএব আমাকে আইন মান্য করতে হবে। এইভাবে একজন নাগরিক অনেকগুলো অধিকার ভোগ করে এবং তার পরিবর্তে সে অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য পালন করে। আমরা যদি এভাবে চিন্তা করি, রাষ্ট্রবিজ্ঞানী E.M. White একটি কথা বলেছেন, দেখো, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা কিসের মূল্যবান শাখা? জ্ঞানের মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। তাহলে তোমাদেরকে দেখো এই, এটি কিন্তু তোমাদের বইতেই লেখা আছে, তোমরা এখন খাতায় না লিখে এই শুধু রাষ্ট্রবিজ্ঞানের নামটা খাতায় লিখো, আর পরবর্তীতে যখন তোমরা বই খুলে বাসায় অধ্যায়টি অধ্যয়ন করবে তখন এই সংজ্ঞাটি লিখে নেবে। পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, এটা কিন্তু একটা জ্ঞানের ভাণ্ডার। এটা নাগরিকের কার্যকলাপ নিয়ে আলোচনা হয়, তা আরও বেশি আলোচনা করা হয় এখানে নাগরিক কী ধরনের কার্যকলাপ করছে এবং আচরণ করছে। তাহলে পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিস্তারিত বিষয় বিস্তারিত আলোচনা করে। এটি হচ্ছে আমাদের পৌরনীতি। দেখো পৌরনীতি তাহলে কার সকল বিস্তারিত আলোচনা আছে? নাগরিকতার। আমরা যদি এইভাবে যেতে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের পৌরনীতি আর নাগরিকতা জিনিসটা বের হয়ে আসছে এইভাবে, নাগরিক
পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিকের জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পৌরনীতি বা নাগরিকতা বলে। দেখো, আজকে আমি যেই বিষয়বস্তুটি তোমাদেরকে উপস্থাপন করতে চেয়েছিলাম সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। আমরা বলছি কি, একজন নাগরিক, পরিবার, সমাজ, রাষ্ট্র, আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে, মানে ওই পৌরনীতির ভেতরে একটি ধারাবাহিক আলোচনা থাকবে, যে বিষয়টি এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিকের জীবন সম্বন্ধে, মানে আমি একজন নাগরিক, আদর্শ নাগরিক আমার কী কী কার্যকলাপ করতে হবে, সেরকম একটা জ্ঞান আমি এই পুস্তকটি পাঠ করলে পেয়ে যাব, তাকেই বলা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। আমরা যদি এখানে আসি, আমি একটু আগে তোমাদের বলেছিলাম পৌরনীতির বিষয়বস্তু কিন্তু দুদিক থেকে বিবেচনা করা যায়। দুদিক থেকে যদি পৌরনীতির বিষয়বস্তু আমরা বিবেচনা করি, এই দুটি অংশে আমরা বলবো, পৌরনীতির বিষয়বস্তুর দুটি অংশ যদি আমরা ধরি, তাহলে দেখো এই পৌরনীতির বিষয়বস্তুর দুটি দুইভাবে চিন্তা করা যেতে পারে। তার একটি হচ্ছে পৌরনীতি এর বিষয়বস্তু দুদিক থেকে, একটি হলো ব্যাপক অর্থে, কি বলো, ব্যাপক অর্থে, আরেকটি হলো সংকীর্ণ, সংকীর্ণ। এই দুইভাবে আমরা পৌরনীতির বিষয়বস্তুটিকে উপস্থাপন করতে পারি দুই অর্থে। একটা হলো ব্যাপক অর্থে, তোমরা কিন্তু পুরোটা লিখে নাও খাতায় এটা, আরেকটি হলো সংকীর্ণ অর্থে আমরা পৌরনীতির বিষয়বস্তুটাকে তোমাদের কাছে উপস্থাপন করব। এখন আমি দেখি পৌরনীতির বিষয়বস্তুটা যদি আমরা ব্যাপক অর্থে চিন্তা করি, ব্যাপক অর্থের কিন্তু একটা জায়গা, চারটি জায়গা ধরে ব্যাপকভাবে আলোচনা করেছে। আমি একটু যেহেতু সংকীর্ণ অর্থে পৌরনীতি আসলে কি সেটা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই, এই সংকীর্ণ অর্থে আসলে পৌরনীতি হলো সেই জায়গাটা, একটা ব্যক্তির কার্যকলাপ নিয়ে আলাপ আলোচনা, একটি নাগরিকের সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা, এটা হলো সংকীর্ণ অর্থে। আর ব্যাপক অর্থে এই পৌরনীতির বিষয়বস্তু, দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা একটু খাতা খুলে এই চারটিকে ঠিক এইভাবে তৈরি করবে, এটাকে বলা হয় মনোচিত্র, আর ইংলিশে বলা হয় মাইন্ড ম্যাপিং। এভাবে যদি খাতায় লিখে রাখো তাহলে জিনিসটি তোমাদের সহজেই চোখে পড়বে। পৌরনীতির বিষয়বস্তু, পৌরনীতির বিষয়বস্তু হলো নাগরিকের অধিকার ও কর্তব্য। পৌরনীতির মূল বিষয়বস্তুর একটি হচ্ছে নাগরিকের অধিকার। তার মানে কি, আমি যে নাগরিক আমার কি কি অধিকার আছে, আমি কি কি অধিকার পাই, গ্রহণ করতে পারি, বা আমি কি কি পাওয়ার যোগ্যতা রাখি। আর শুধু তো অধিকার ভোগ করলে হবে না, সাথে সাথে তোমাকে কর্তব্য, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তাহলে পৌরনীতির বিষয়বস্তুর একটি পেলাম কি, নাগরিকের অধিকার ও কর্তব্য। আসি দ্বিতীয়টি, পৌরনীতির দ্বিতীয় বিষয়বস্তু সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। এই পৌরনীতিতে দেখবে তোমরা যখন পড়তে থাকবে, সামাজিকতার ব্যাপারে অনেক বিষয়বস্তু এখানে উঠে এসেছে এবং রাজনৈতিক কিছু প্রতিষ্ঠান এখানে উঠে আসে। রাজনৈতিক বলতে শুধু আওয়ামী লীগ, বিএনপি এগুলো ভাবলে হবে না, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি যখন আমরা পড়বো তখন বুঝবো। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এই পৌরনীতির বিষয়বস্তু কিন্তু। আর তিন নম্বর আরেকটি বিষয়বস্তু দেখো আমরা বলেছি, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। একজন নাগরিক যেমন আমি বা তুমি, ধরো তুমি যেই অঞ্চলে আছো এটি কি নিশ্চয় একটা ইউনিয়ন পরিষদের আন্ডারে আছো, আমি একটা সিটি কর্পোরেশনের আন্ডারে আছি, তারপরে দেখো আমি বাংলাদেশ সরকার, আইন বিভাগ, শাসন বিভাগ, এদের থেকে আমি কতগুলো সুবিধা ভোগ করছি, সেটি জাতীয় পর্যায়ের জিনিস। স্থানীয়টা তুমি যেমন ইউনিয়ন পরিষদে, আমি যেমন সিটি কর্পোরেশনের আন্ডারে, এটা হলো নাগরিকের স্থানীয় একটা জায়গা। আর এই যে আমি বলেছি আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলো হলো জাতীয় পর্যায়ের একটা জায়গা। আর যেমন ধরো
আমরা কি জাতিসংঘ বলি, সেটি হলো আন্তর্জাতিক একটা জায়গা। তা এই পৌরনীতিতে কিন্তু তুমি নাগরিকের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক যেই বিষয়গুলো জড়িত আছে সেগুলোও কিন্তু পৌরনীতিতে আলাপ আলোচনা হবে। তাহলে বুঝতে পেরেছি তিন নম্বরটা কি, চার নম্বর বিষয়, পৌরনীতির বিষয়বস্তু চার নম্বর। আমি চার নম্বরটি যদি বলি, বলছে দেখো, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তার মানে কি, তোমার মতো বয়স আমার একসময় ছিল, আজ আমি এই বয়সে এসেছি, আবার আমার জন্য কিন্তু ভবিষ্যৎ অপেক্ষা করছে, ঠিক সেইভাবে তদ্রূপ তোমার জন্য। আমরা যদি নাগরিকতার অতীত, মানে তুমি অতীতে যখন শিশু ছিলাম আমি, এখন যেমন তুমি শিশু, তোমার কী কী অধিকার দরকার, তোমার কী কী মৌলিক চাহিদা তুমি পেতে পারো, সাথে সাথে তুমি কী কী দায়িত্ব রাষ্ট্রের প্রতি পালন করবে, তার সবগুলো বিষয় কিন্তু এই পৌরনীতিতে আলাপ আলোচনা হবে। বর্তমানে তোমার শিক্ষা পাওয়ার যোগ্যতা আছে, তুমি শিক্ষিত হচ্ছ, আমি একজন শিক্ষক হিসাবে আমার কিছু বর্তমান অবস্থার, যেমন আমি সরকার থেকে কিছু পেতে চাই, রাষ্ট্র থেকে পেতে চাই, আবার আমিও কিছু কর্তব্য দায়িত্ব পালন করি, তো সেই জায়গাগুলোও এই পৌরনীতিতে আলোচিত আছে। এবং ভবিষ্যতে আমরা কি করতে পারবো সেগুলো নিয়েও এই পৌরনীতির ভিতরে আলোচিত হয়েছে। তাহলে পৌরনীতির বিষয়বস্তু ব্যাপারে আমরা একদম পুরোটাই জ্ঞাতস্থ হলাম যে আসলে পৌরনীতির বিষয়বস্তুটি কি। নাগরিক হিসাবে রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ও মৌলিক অধিকার আমরা ভোগ করি, এটি কিন্তু তোমাদেরকে আমি এটি বলে এসেছি, ঠিক। দেখো, এই যে নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমরা দায়িত্ব ও কর্তব্য পালন করতে হচ্ছে কোন জায়গাগুলোতে, এই জায়গাগুলো আমি এখন তোমাদেরকে ইন্ডিকেটেড করব। প্লিজ তোমরা খাতায় এই জিনিসটি লিখবে যে একজন নাগরিকের অধিকার সে ভোগ করছে এবং সেইভাবে সে কতগুলো কর্তব্য পালন করছে। আমরা যদি বলি রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তার এক নম্বরে দেখো কি করি, আমরা আনুগত্যতা স্বীকার করি, রাষ্ট্রের আনুগত্যতা, মানে আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে কি করছি, স্বীকৃতি দিচ্ছি। এই যে বাংলাদেশ একটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আছে, এই বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছি, বলছি এটি একটি দেশ। তার মানে কি, আমি দেখো আনুগত্যতা প্রকাশ করলাম, তাহলে এই নাগরিকের একটা বড় কর্তব্যের জায়গায় আমি রাষ্ট্রের আনুগত্যতা কি করেছি, প্রকাশ করছি। আরেকটি কর্তব্য, রাষ্ট্রের আইন আমাদেরকে মেনে চলতে হবে, এই নাগরিক হিসাবে আমাকে রাষ্ট্রের কি করতে হবে, আইন মেনে চলতে হবে। কারণ কি, নাগরিক হিসাবে রাষ্ট্র আমাকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মৌলিক অধিকার ভোগ করার সুযোগ করে দিয়েছে। সো আমাকে যেটি করতে হবে, সেই তার বিনিময়ে, এই অধিকারগুলি গ্রহণ করার বিনিময়ে আমার কর্তব্য পালন করার জায়গায় আমাকে রাষ্ট্রের প্রদত্ত আইন মেনে চলতে হবে। আরেকটি দেখো, তোমরা কি, এই যে এখন আমি সেশন আছি তোমাদের সাথে, তোমাদেরকে একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে, তোমরা শিক্ষিত হচ্ছ, এর জন্য সর্বপ্রথম কে তোমাকে এখানে পাঠিয়েছে, অবশ্যই তোমার পিতামাতা। তাহলে একজন পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করবে, এটি কিন্তু, পিতামাতাও কিন্তু নাগরিক, তাহলে সেই পিতামাতা একজন নাগরিক হিসাবে তার একটি কর্তব্য পালন করছে, সে তার সন্তানকে শিক্ষিত তৈরি করছে, এভাবে কিন্তু সে তার কর্তব্য পালন করছে। একজন নাগরিক কি করবে বলো, সে অবশ্যই কর প্রদান করবে, কর মানে বুঝো তো, ইংরেজিতে বলা হয় ট্যাক্স। যখন আমি মনে করো 100 টাকা আমি আয় করি, তখন আমাকে সরকারকে 10 টাকা দিতে হবে, কারণ সরকার রাস্তা বানায়, ব্রিজ বানায়, এয়ারপোর্ট বানাচ্ছে, ট্রেন লাইন বানাচ্ছে, এগুলো টাকা কোথা থেকে পাবে, এই করের থেকে। তাহলে সরকার আমাকে রাস্তা দিচ্ছে, ট্রেন লাইন দিচ্ছে, বিনিময়ে আমি সরকারকে কি দিচ্ছি, কর। আমাকে সে অধিকার দিয়েছে ওরকম একটা রাস্তায় হেঁটে বেড়ানো, রেল লাইনে চড়ার, আর আমি তার বিনিময়ে কর্তব্য হিসাবে কর প্রদান করব।
আরেকটি আসি, দেখো, তুমি একজন দেশের নাগরিক, তোমার দেশ পরিচালনা করে একটা সরকার, এই সরকার গঠন করার জন্য তোমাকে ভোট প্রদান করতে হবে। তুমি মনে করলে ভোটের দিন, না আমি তো ভোট দিতে যাব না, আমি ঘরে বসে ঘুমাই, তাহলে কিন্তু তুমি রাষ্ট্রের প্রতি কোনো কর্তব্য দায়িত্বই পালন করলে না। তোমাকে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে ভোট প্রদান করতে হবে। কাকে সে ভোট দেবে? অবশ্যই যোগ্য ব্যক্তিকে। এটিও কিন্তু একটি দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা নাগরিকের অধিকার ও কর্তব্য পেলাম, রাষ্ট্র নাগরিককে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকারগুলো দিয়েছে, অতএব নাগরিক তার বিনিময়ে কতগুলো দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে। আমরা প্রথম জায়গাটা পরিষ্কার করতে পেরেছি। আচ্ছা, দ্বিতীয় যেটি বলেছি আমরা, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠা, এটি কিন্তু পৌরনীতির একটি বিষয়বস্তু। নাগরিকের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য এই প্রতিষ্ঠানগুলোর দরকার। আমি একজন নাগরিক, আমার জীবনটাকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে আমার এই জায়গাগুলো লাগবে। কারণ কি, দেখো, আমি একজন নারী, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে সামাজিকভাবে যদি মর্যাদা না দেওয়া হয়, আমাকে লাঞ্ছিত করা হয়, সেটি কিন্তু গ্রহণযোগ্য না। এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো আমরা কিভাবে স্বীকৃতি পাচ্ছি? সামাজিকভাবে আমরা মানুষ হচ্ছি, আমাদের সামাজিক কী মূল্যবোধ থাকা উচিত, কী নৈতিকতা থাকা উচিত, এইগুলো পৌরনীতির এই জায়গাগুলোতে আলোচনা করা হবে। তাহলে কি, নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে এই প্রতিষ্ঠানের খুবই দরকার। আমরা একটু দেখি যে এই প্রতিষ্ঠানগুলো কোন কোন জায়গা এই পৌরনীতিতে আলোচিত হবে। দেখো, এই সামাজিক প্রতিষ্ঠান যদি বলি, তাহলে পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান। কিন্তু এখানে তুমি জন্মগ্রহণ করবে এবং তুমি এখানে বড় হবে, তাহলে তোমাকে পরিবার কি জানতে হবে, পরিবার কিভাবে উৎপত্তি হয়েছিল, পরিবারের প্রকৃতিটা কেমন, পরিবার কি কি কাজ করে, এগুলো জানতে পারবে। তাহলে পৌরনীতি কিন্তু এই জায়গাটিতে একটি পরিবারের উৎপত্তি, প্রকৃতি এবং কার্যাবলী নিয়ে আলাপ আলোচনা করবে, এবং এটি আলাপ আলোচনার মধ্যে দিয়েই কিন্তু তুমি তোমার জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে পারবে। সমাজ, এই পৌরনীতি, সমাজ কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার প্রকৃতি কীরকম, সমাজে কী কী কার্যাবলী হচ্ছে, সেগুলো কিন্তু এই পৌরনীতি এই বিষয়বস্তুর মধ্যে পড়ে গেছে। তারপর আসি নির্বাচন। এই যে ভোটের সময় যে একটা নির্বাচন হচ্ছে, একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান, এইভাবে বিভিন্ন দেশে যে নির্বাচনের মাধ্যমে আসছে, এই নির্বাচনটাও কিন্তু এই পৌরনীতির, এই রাজনৈতিক প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায়, বিষয়বস্তুর মধ্যে পড়ে যায়। রাজনৈতিক দল, দেখো, রাজনৈতিক দল আছে আমাদের দেশে অনেকগুলো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরকম অনেকগুলো দল আছে, রাজনৈতিক দল। তুমি তোমার নিজেকে যদি উন্নত এবং সমৃদ্ধ করতে চাও, তোমার এগুলো সম্বন্ধে জানতে হবে। কবে আওয়ামী লীগ গঠন করা হয়েছে, আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধে এই রাজনৈতিক দলটির কী অবদান ছিল, পরবর্তী দলগুলো কীভাবে উৎপত্তি হলো এবং তাদের প্রকৃতি কীরকম, তারা কী কী উন্নয়নের কাজ বলেন, তুমি সেগুলো সম্বন্ধে জানতে হবে। কারণ তুমি ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে এক সময় যোগ্যতা অর্জন করবে, অতএব তোমাকে এই জায়গাগুলো জানতে হবে। এবং এই রাজনৈতিক দলগুলো কি শুধু ভোটের মাধ্যমে জিতে সরকারই গঠন করে? না, তারা অনেকগুলো কাজও সম্পন্ন করে। তাহলে এই রাজনৈতিক দলগুলির কার্যাবলীও কিন্তু তোমাকে এই পৌরনীতির বিষয়বস্তু। তাহলে আমরা কি পাচ্ছি, নাগরিকের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানের দরকার, সেখানে পরিবার, সমাজ, নির্বাচন, রাজনৈতিক দল, এগুলোর উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী সম্বন্ধে আমরা পৌরনীতিতে বিস্তারিত জানব। আসি আমি, আমার এই জায়গাটা শেষ হলো। দেখো, পরবর্তী জায়গাটা হলো নাগরিক
দক্ষতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, এটি যদি আমরা একটু আলোচনা করি, স্থানীয়ভাবে আমরা কোথায় বসবাস করেছি তোমাদেরকে আগেই বলে গেছি। আমি যেমন ইউনিয়নে আছি, তুমি যেমন ইউনিয়ন পরিষদের আন্ডারে আছো, আমি সিটি কর্পোরেশনের আন্ডারে আছি। এই সমস্তগুলো, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, এই বিষয়গুলোও কিন্তু পৌরনীতিতে আসবে, এগুলোও কিন্তু পৌরনীতির বিষয়বস্তু। আর জাতীয় পর্যায়ে আমি বলেছিলাম তোমাদেরকে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এগুলোও কিন্তু পৌরনীতির বিষয়বস্তু। তোমরা পৌরনীতি নীতি যখন পাঠ করবে তখন এগুলোও জানবে। শাসন বিভাগ কি, যেমন একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন চৌকিদার, এরা কিসের আন্ডারে কাজ করছে, কোন বিভাগের, তুমি জানতে পারবে। আইন বিভাগটা কি, আইন কোথা থেকে তৈরি হচ্ছে, এগুলো তুমি এই পৌরনীতির এই জাতীয় পর্যায়ের এই বিষয়গুলোর সাথে আলাপ আলোচনায় জানতে পারবে। যেমন ধরো আমি যদি বলি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এই পৌরনীতিতে বিস্তর আলোচনা আছে, তোমরা পাবে, পৌরনীতির বিষয়বস্তুর মধ্যে চলে আসবে, দেখবে কমনওয়েলথ নিয়ে, জাতিসংঘ নিয়ে, এগুলো তাহলে আন্তর্জাতিক এই বিষয়বস্তুর মধ্যে পৌরনীতি যখন পাঠ করবে তখন এই বিষয়গুলো পৌরনীতির বিষয়বস্তু তোমরা দেখতে পাবে। আমরা এই যে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই যে বিষয়গুলো, এগুলো কি কি কাজ করছে, যেমন ইউনিয়ন পরিষদে কি কাজ, সিটি কর্পোরেশনের কি কাজ, জাতিসংঘের কি কাজ, শাসন বিভাগের কি কাজ, আইন বিভাগের কি কাজ, এগুলো কিন্তু পৌরনীতির বিষয়বস্তু, এগুলো পৌরনীতিতে বিশদভাবে আলোচিত এবং এগুলো কিভাবে গঠন করা হয়েছে, যেমন ইউনিয়ন পরিষদে কয়জন চেয়ারম্যান থাকবেন, কয়জন মেম্বার থাকবেন, কয়জন মহিলা সদস্য থাকবেন, সেটিও বিস্তারিত আলোচিত আছে। এবং দেখো এই যে জাতিসংঘ একটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক, এ কি অবদান রাখছে সমাজে, বিশ্বে, এবং এই প্রতিষ্ঠানগুলোর সাথে একজন নাগরিকের কি সম্পর্ক আছে, সেটিও কিন্তু তোমরা এই পৌরনীতির বিষয়বস্তু হিসাবে পাবে। আর লাস্ট যেটি দেখো, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। নাগরিক হিসাবে তুমি অতীত নির্ণয় করতে পারবে, অতীতকালে একজন নাগরিক তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার ছিল, কি কি যোগ্যতা থাকার দরকার ছিল সেগুলো জানা যায়, কি কি অধিকার সে ভোগ করতো বা কি কি কর্তব্য সে পালন করতো, এগুলো পৌরনীতিতে, পৌরনীতির বিষয়বস্তু হিসাবে আলোচিত হবে। আর বর্তমানে তুমি একজন নাগরিক, তোমার বর্তমান নাগরিক হিসাবে তোমার কি মর্যাদা, মর্যাদার রূপটা কেমন হবে, সেটি নিয়ে বিশদ আলোচনা এই পৌরনীতিতে আছে। আর একজন নাগরিক হিসাবে ভবিষ্যতে তোমার কি কি দিক নির্দেশনা, মানে তুমি কি করবে তোমার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, তারও কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা এই পৌরনীতির বিষয়বস্তু। তাহলে আমি বুঝাতে পারলাম, যদি আমরা পৌরনীতি পড়ি, পৌরনীতির বিষয়বস্তুকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি কি হব, দেখো বিনিময় কি হব, নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিকের জীবন সম্বন্ধে জ্ঞান দান করে, সেটি হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। তার মানে বস্তুত এই পৌরনীতির আলোপ আলোচনা বিষয়বস্তু থেকে আমি আমাকে সমৃদ্ধ, উন্নত একজন নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো, যা দিয়ে আমি কি হব, একজন আদর্শিক, আদর্শ নাগরিকের পরিণত হব। তোমাদের সকলকে ধন্যবাদ আজকের এই বিষয়বস্তুটি। আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝে আরও কিছু বই পড়ে আরও কিছু জ্ঞানে সমৃদ্ধ হবে। এখানে কিন্তু খুব সিম্পল একটা ব্যাপার তোমরা বিষয়বস্তুর জায়গাতে নিবে, যে তুমি একজন মানুষ এবং তুমি একজন নাগরিক, এবং তোমাকে একজন আদর্শ নাগরিক হতে হবে। ধন্যবাদ।